1966 সালে সেলকার্ক চিলির মাস টেরা দ্বীপটির নাম পরিবর্তন করে রাখা হয় রবিনসন ক্রু দ্বীপ। কেন এই নামটি রাখা হলো? চিলির সরকার এই দ্বীপটির সাথে সম্পর্কিত সাহিত্যকে বিশ্বের কাছে পরিচিত করে দেওয়ার জন্য মূলত এটির নাম রাখে রবিনসন ক্রু দ্বীপ। এই দ্বীপের সাথে কী কাহিনী রয়েছে আর চিলি সরকারই বা কেন এই দ্বীপটির নাম পরিবর্তন করলেন? আমরা যদি চিলি দেশটির কথা জানার চেষ্টা করি তাহলে আমরা জানব চিলি হলো পৃথিবীর সবচাইতে দীর্ঘতম একটি দেশ, অর্থাৎ দীর্ঘতম, এর প্রস্থটা অনেক কম, দৈর্ঘ্য বেশি, এবং এটি আমাদের বাংলাদেশের প্রতিপাদ স্থানের অন্যতম একটি স্থান। প্রতিপাদ স্থান বলতে 180 ডিগ্রি অথবা 2 সমকোণ অথবা সরল রেখায় কোনো একটি দেশের ঠিক বিপরীত স্থান, অর্থাৎ সে দেশটি ঘুরে যেই দেশটি পাওয়া যায় যেটি কখনো সম্ভব না। আমাদের বাংলাদেশের তেমন একটি প্রতিপাদ স্থান হলো চিলির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি জায়গা। এখন আমরা যদি চিলি সম্পর্কে আরও জানি, চিলি হলো ল্যাটিন আমেরিকার একটি দেশ। ল্যাটিন আমেরিকা কি? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল রয়েছে যা ল্যাটিন ভাষা থেকে উদ্ভূত রোমান্সীয় ভাষায় কথা বলে, অর্থাৎ সে সকল দেশে রোমান্সীয় ভাষা, স্পেনীয়, পর্তুগিজ, কিছু কিছু জায়গায় রয়েছে ফরাসি ভাষায় কথা বলে, যার কারণে এ সকল দেশকে ল্যাটিন আমেরিকা বলা হয়। ল্যাটিন আমেরিকার দেশ রয়েছে 20টি, তার ভিতরে দক্ষিণ আমেরিকায় রয়েছে 10টি, তার ভিতরে চিলি অন্যতম। এই ল্যাটিন আমেরিকার উত্তরে রয়েছে ইঙ্গো আমেরিকা, অর্থাৎ অ্যাংলো স্যাক্সন আমেরিকা। অ্যাংলো স্যাক্সন আমেরিকা কেন বলা হয়? কারণ সে সকল দেশ যুক্তরাজ্য, অর্থাৎ বর্তমানে যে ব্রিটেন আছে, ব্রিটেনের ক্ষমতাধীন তারা এক সময় ছিল, অর্থাৎ ব্রিটেনের আয়ত্তে। এই কারণে ব্রিটেনের সংস্কৃতি, ব্রিটেনের রাজনীতি বা অন্যান্য যে সকল বিষয় রয়েছে, বিশেষ করে ভাষা, তার প্রভাব, অর্থাৎ ইংরেজি যে মূল যে ভাষা রয়েছে ব্রিটিশ ইংলিশ, সেই ভাষাটার প্রভাব সবচাইতে বেশি রয়েছে ইঙ্গো আমেরিকা বা অ্যাংলো স্যাক্সন আমেরিকা। আমরা যদি ব্রিটেনের কথাও চিন্তা করি, অ্যাংলো স্যাক্সন এসেছিল জার্মান থেকে, যে আলোচনাটা আমি আমার চ্যানেলে এর পূর্বে করেছি বিশ্ব সাহিত্যে, অর্থাৎ ইংরেজি সাহিত্যের আলোচনা করতে গিয়ে। তো এই ল্যাটিন আমেরিকার যে কথাটা, সেখানকার যে চিলি, এই চিলি সম্পর্কে হল আমাদের মূল আলোচনা। চিলির পাশের একটি দ্বীপ ছিল যেই দ্বীপটির বর্তমান নাম রয়েছে রবিনসন ক্রু। এই দ্বীপের নাম কেন রবিনসন ক্রু রাখা হলো সেটা আমরা আলোচনা করেছি, যে সমগ্র বিশ্বের কাছে সাহিত্যকে, মানে সাহিত্যর যে একটা পরিচয় রয়েছে এই দ্বীপটির সাথে, সেটি চিলি সরকার সমগ্র বিশ্বের কাছে পরিচিত করে দেওয়ার জন্য 1966 সালে তারাই এই দ্বীপটির নাম রাখেন হলো রবিনসন ক্রুসো। এখন আমরা এই গল্পটি আলোচনা করব যে রবিনসন ক্রু কে এবং তার কাহিনীটা মূলত কী ছিল। 1681 থেকে 1684 খ্রিস্টাব্দের মধ্যে উইল নামক একজন মিস কিটোকে ম্যাস টেয়ারা দ্বীপে জলবন্দী করা হয়। তার পরবর্তীতে, অর্থাৎ তার 20 বছর পরে 1704 সালে এখানে বন্দী করা হয় আলেকজান্ডার সেলেরকিকে। পরবর্তীতে 4 বছর পর আলেকজান্ডার সেলেরকি যখন এখান থেকে বের হয়ে যান, তখন তার সাথে সাক্ষাৎ হয় ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফোকে, ড্যানিয়েল ডিফো হলো ইংরেজি সাহিত্যের উপন্যাস প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম যে সকল লোক, রিচার্ডসন সহ যারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, তার ভিতরে অন্যতম একজন ছিলেন ড্যানিয়েল ডিফো। এই ড্যানিয়েল ডিফোর যদি আমরা কথা বলি, তিনি 500-এরও বেশি পুস্তক রচনা করেছেন। ড্যানিয়েল ডিফো ছিলেন একজন ব্যক্তিত্বভিত্তিক বহুমুখী লেখক, অপরাধ সম্পর্কিত লেখক, বিবাহ, অতিপ্রাকৃত, সামাজিক রীতিনীতির লেখা এবং বিভিন্ন ধরনের প্যাম্পলেট, ম্যাগাজিন সহ বিভিন্ন ধরনের লেখা তার উল্লেখযোগ্য বিষয় ছিল, অর্থাৎ বহুমুখী লেখক তাকে বলা হতো। এই ড্যানিয়েল ডিফো যখন আলেকজান্ডার সেলিকের কাছ থেকে, ওই গল্প থেকে অনুপ্রাণিত হয়ে, তিনি রবিনসন ক্রুসো উপন্যাসটি লেখা শুরু করেন এবং এটি অনেক জনপ্রিয়তা পায় পাঠক সমাজে, অর্থাৎ বিশ্ব সাহিত্যে এটির অবস্থান অনেক উচ্চ লেভেলে চলে যায়। এটি ছিল ক্যারিবিয়ান অঞ্চলের একটি লোকগাথা, বিষয়টি এরকম শেষ লোকগাথা, অর্থাৎ ক্যারিবিয়ান অঞ্চলের অনেক লোকগাথাই ছিল অনেক আগেকার, যেগুলো মৃতপ্রায় হয়ে গেছে, তার ভিতর থেকে এই গল্পটি ওই রকমেরই একটা কাহিনীর মতো ছিল। আমরা যদি দেখি, এটি ল্যাটিন আমেরিকা চিলির কাহিনী হলেও এটা স্থানভেদ, মানে মূল কাহিনী এইদিকে থাকলেও এটার স্থানভেদ পাত্র হিসেবে চলে গেছে কোথায়, ক্যারিবিয়ান অঞ্চলের দিকে। এই জন্য কাহিনীটার কিছু স্থানভেদ অন্যরকম হবে, আমি সেটি গল্পের আকারে ভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করব। কাহিনী মতে রবিনসন ক্রুসো ছিল বাবা মার দ্বিতীয় সন্তান। তার বাবা মা, অর্থাৎ তার অভিভাবক চাইতো যে সে একটি আইন পেশায় খুব ভালোভাবে নিজেকে নিযুক্ত করুক, কিন্তু কে শুনে কার কথা, তার মনের ভিতরে সবসময় কাজ করত সমুদ্র।
অর্থাৎ কীভাবে সমুদ্রে যাওয়া যায়, সমুদ্রের যে অ্যাডভেঞ্চার আছে এগুলো তাকে টানত। এরপর ভিত্তি করে সে তার বাবা মার অবাধ্য হয়ে, অর্থাৎ তার বাবা মা বলছিল তোর যেটা টানে সেটা খুব ভালো, সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হলো এটা দিয়ে যে তুই ভবিষ্যৎ গড়বি এই ভবিষ্যৎ গড়াটা অনেক কঠিন হয়ে পড়বে। এরকম তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে এটা না বুঝে সে তার সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি থেকে পালিয়ে গেল। কিন্তু তার পালিয়ে যাওয়ার পরে সে যে যাত্রা শুরু করলো সেই যাত্রার প্রথম থেকেই তার দুর্ভাগ্য দেখা দিল। ইয়র্ক থেকে লন্ডনে আসার জন্য জাহাজে উঠল, কিন্তু জাহাজটি ইয়ারমাউথ নামক স্থানে ডুবে গেল। ভাগ্য ভালো এই কারণে অন্য একটি জাহাজ যাচ্ছিল এবং সেই জাহাজে লাইফ বোটের সকলকে তারা সেই জাহাজের লোকজন তুলে নিল। ক্রুসোর কাছে যেটি অর্থ ছিল তা দিয়ে শেষ পর্যন্ত সে লন্ডন শহরে এসে পৌঁছতে পারল। লন্ডনে আসার কদিন পরে জাহাজ মালিকের সঙ্গে তার পরিচয় হলো। ভদ্রলোক জাহাজের ব্যবসা করেন এবং এ কারণে প্রায়ই গিনি উপকূলে যাতায়াত করেন। একদিন তিনি রবিনসনকে বললেন, তুমি যদি কিছু মনিহারি মালামাল নিয়ে আমার জাহাজ করে তুমি গিনি উপকূলে যাও তাহলে মোটা অঙ্কের টাকা লাভ করতে পারবে। রবিনসন এই ধরনের কিছু একটা করতে চেয়েছিল, তাই সে লন্ডনের বসবাসরত তার কিছু আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু পাউন্ড ধার করলো এবং সে পাউন্ড দিয়েই সে কিছু প্লাস্টিকের খেলনা, কিছু পুতির মালা এবং আরও এমন কিছু কিনে নিল যেটি ওই অঞ্চলের লোকজন পছন্দ করে। এবার তিনি তার ওই মানে হিসেব ধরে সে মানে তার স্রষ্টার নাম ধরে সে সমুদ্রপথে যাত্রা শুরু করলো। প্রথম যাত্রাতেই ওর ভালোই মোটামুটি ইনকাম হলো এবং লাভ হলো। সেখানে অঙ্কের হিসাবে এরকম ছিল, 5 পাউন্ডের জিনিস সে বিক্রি করেছে 20 পাউন্ডে। এবার ওর মুখের আনন্দ মানে অন্যরকমের একটা আনন্দ তার ভিতরে চলে আসলো। তার নিজের চেষ্টায় জাহাজ চালানো সে শিখে ফেলার চেষ্টা করলো। অবশ্য অল্পতে বেশি লাভের আশায় গিনিতে পরবর্তী যাত্রায় কী ঘটেছিল তার একটা বর্ণনা রয়েছে। সেটা হলো, গিনি থেকে বাণিজ্য করে ফিরে আসার পথে কয়েকজন মূর জলদস্যু ওর জাহাজ আক্রমণ করে এবং ওকে সহ সবাইকে ধরে নিয়ে সে কৃতদাস রূপে তারা ওই বিক্রি করে দেয়। অবশ্য রবিনসনকে যার কাছে বিক্রি করা হয়েছিল সে মনিপ ছিল খুব ভালো, মনিপ বদলোক ছিল, মাছ ধরতো আর কি, তার মাছ ধরায় তার নেশা ছিল। আবার এদিক দিয়ে রবিনসনও খুব ভালো মাছ ধরতে পারত। রবিনসন তার মাথা থেকে পালিয়ে যাবার ইচ্ছা সেই সময় পাল্টায়নি, অর্থাৎ মনিপ তাকে যতই সুযোগ দেখ সে সুযোগের অপেক্ষায় সে চিন্তা করতো যে কখন সে পালিয়ে যাবে। সো এরকম পালিয়ে যাওয়া তার তো আর কি সহজও ছিল না বিষয়টা। এই কারণে প্রায় বছর দুই পরে, অর্থাৎ তার জটিলতা ভাঙতে ভাঙতে প্রায় বছর দুই পরে একদিন ওর সুযোগ হয় পালানোর। রবিন ওরই এক সমবয়সী মূর ছেলেকে নিয়ে সমুদ্রে গিয়েছিল মাছ ধরবে এই কৌশলিসের জন্য। একটু গভীর সমুদ্রে গিয়ে মূর ছেলেটিকে সে ধাক্কা দিয়ে ফেলে দেয় পানিতে, ভয় দেখায় যে তুই চলে যা না হলে তোকে গুলি করব। কিন্তু এই ঘটনার পরও মূর ছেলেটি ওকে ভয় পায় না, বরঞ্চ ওর কাছে সাহায্য মানে ওকে বলে যে আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি কিন্তু তুমি আমাকে এরকম করো না। তখন ছেলেটি রবিনসনকে আবার মানে ছেলেটিকে রবিনসন আবার নৌকায় তুলে নেয়, আবার যাত্রা শুরু করে তারা। দুদিন এভাবে তাদের বেশ কষ্ট করে মানে তাদের চলতে থাকে। পরবর্তীতে একটা পর্তুগিজ জাহাজের সাথে তারা দেখা পায়। জাহাজ ওদের কাছে আসতেই ওরা জাহাজিদের সব জানালো। জাহাজিরা ওদের তুলে নিল জাহাজে এবং রবিনসনকে এনে নামিয়ে দিল ব্রাজিলের বন্দরে এবং জাহাজি নিজের জন্য মূর ছেলেটিকে রেখে দিল। কিছুদিন ব্রাজিলে ওর বেশ সুখেই কাটল। অনাবাদী জমিতে চাষাবাদ করে নিজের অবস্থা ফিরিয়ে এনেছিল রবিন। কিন্তু ছোটবেলা থেকে অস্থির চিত্ত রবিনের মাথায় আবার দুর্বুদ্ধি চাপল। এখানকার স্থানীয়রা ওকে পরামর্শ দিল আবার গিনির সেই পুরনো বাণিজ্যটা শুরু করতে। ওর তো সমুদ্রযাত্রার পুরনো নেশা আছেই, তাই একদিন আবার তোড়জোড় করে বেরিয়ে পড়ল গিনির উদ্দেশ্যে। সমুদ্রযাত্রার প্রথম কয়েকটা দিন বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন উঠল ভীষণ সামুদ্রিক ঝড়। সেই ঝড়ের মধ্যে ওদের জাহাজ গিয়ে আটকে গেল এক অজানা চড়ায়, আর চড়ার বালিতে জাহাজের তলা গেল ভীষণভাবে ফেসে। তবু অনেক ভেবে ওরা জাহাজে রক্ষিত ছোট নৌকায় করে ডাঙ্গার দিকে রওনা দিয়েছিল। কিন্তু এখানে যে ঘটনাটি ঘটে যে সমুদ্রের ঢেউ এসে ওদের নৌকাটা উল্টে দেয় এবং ওরা সবাই সেখানে ডুবে যায়। রবিনসনের ভাগ্য এখানে ভালো ছিল, সে ভেসে উঠল এবং সাঁতার কেটে প্রায় অর্ধমৃত অবস্থায় কূলে পৌঁছল। সেই রাতটা সে বন্য জীবজন্তুর ভয়ে একটা গাছের উপরে বসে কাটিয়ে দিল। পরের দিন ঘুম ভাঙতেই দেখল আকাশ পরিষ্কার, ঝড় উঠেছিল বলে মনেই হয় না। আরও আশ্চর্য, ঝড়ের বেগ ওদের বড় জাহাজটাকে প্রায় ডাঙ্গাতেই নিয়ে এসেছে। রবিনসন ভাবল, আমরা যদি জাহাজেই থাকতাম তাহলে কাউকেই মরতে হতো না। এখন আর ভেবে কি, রবিনসনের খিদে পেয়েছে প্রচণ্ড। সে আবার জাহাজে গিয়ে উঠল এবং খুঁজে দেখল খাবারগুলো ঠিক আছে কিনা। খাবার ঠিকই ছিল, সে বেশ পেট পুরে খেয়ে নিল।
তারপর জাহাজ থেকে কয়েকটা তক্তা কাঠ আর সুতোরের যন্ত্রপাতি তীরে এনে কোনো রকমে রাত কাটানোর মতো একটা মাচা তৈরি করে নিল। তারপর বন্দুক নিয়ে বেরিয়ে পড়ল দ্বীপটা ভালো করে দেখার জন্য। কিন্তু পাহাড়ের উপর উঠেই রবিনের মনটা দমে গেল। সে মানে দেখে অবাক হয়ে গেল যে সে তাকে এই দ্বীপ থেকে সে বের হতে পারবে না, এইটা আর কি সে বুঝতে পারলো ওই উপরে উঠে। রাতে অবশ্য কোনো রকম ঝামেলা হলো না। পরের দিন ঘুম থেকে উঠে রবিন স্থির করলো প্রয়োজনীয় যেটি তার জাহাজের ভিতর রয়েছে, এখনও ভালো রয়েছে, সেগুলো সে নামিয়ে আনবে। সেদিন থেকে সময় পেলেই ভাটার সময় পানি কমতেই সে জাহাজের কাছে চলে যেত এবং নামিয়ে আনত তার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো তার দরকার ছিল সেগুলো। বেশি দিন সময় পেলে রবিনসন হয়তো সবগুলোই আনতে পারত, কিন্তু অল্প দিন অর্থাৎ 14 দিনের মাথায় আরেকটি ঝড় উঠল এবং সেই ঝড়ে জাহাজটি আবার ভেঙে চুরে আর চিহ্ন পাওয়া গেল না, সব কিছু সমুদ্রতলে হারিয়ে গেল। অবশ্য জাহাজ থেকে রবিন অনেক জিনিস নামিয়ে এনেছে এর ভিতরে এবং সে জিনিস রাখবে কোথায় সেটা নিয়ে সে ভাবনায় পড়ে গেল। তারপরে সে আবিষ্কার করল যে অনেক মানে একটা পাহাড়ের ওঠার মধ্যেখানে খানিকটা সমতল, ওর উল্টো দিকে উঠে গেছে একটা খাড়া পাহাড়, সেদিক থেকে কোনো বন্য জানোয়ারের আক্রমণের সম্ভাবনাও তার কম, এরকম সে বুঝতে পারলো। তাই সে বাদবাকি যে তিন দিক ছিল সে তিন দিক নারকেল পাতা দিয়ে উঁচু করে বেড়া দিল। প্রয়োজন হলেই মই লাগিয়ে সে যাতায়াত করত, আবার ভিতরে ঢুকেই সে মইটি নামিয়ে রাখত, সব জিনিসপত্র রাখলো সেখানেই, তৈরি করলো বড় করে একটা থাকার মতো ছাউনি। তাছাড়া পাহাড়ের একটা অংশ প্রকাণ্ড একটা গর্ত ছিল, সেটাও যোগ করে নিল ঘর হিসেবে। সে থাকার মতো বাসা তৈরি হয়ে গেল তার, ভাবলো তৈরি করতে হবে কিছু আসবাবপত্র, যদিও এসব তৈরির অভ্যাস তার এর আগে ছিল না। এখন সে কী করবে, যন্ত্র ব্যবহার করতে খুব কষ্ট হচ্ছে, কী করা যায়। প্রথমে যে ও কাজটি করলো সে কাঠ নিয়ে আসলো এবং সেটা দিয়ে একটা চেয়ার তৈরি করলো বন থেকে, তারপর টেবিল শেলফ আর অনেক কিছু, এক ধরনের শক্ত জংলা গাছের কাঠ দিয়ে তৈরি করলো একটা কোদাল এবং জাহাজের ভাঙা একটা লোহার টুকরা ছিল সেটা দিয়ে সে পিটিয়ে পিটিয়ে সে একটা যা মানে কুড়াল তৈরি করলো জ্বালানি কাঠ কাটার জন্য। এর মধ্যে আর একটা মজার ঘটনা ঘটলো, সেটি হলো রবিনসন জাহাজ থেকে নামানো জিনিসপত্র নাড়াচাড়া করতে গিয়ে সে দেখতে পেলো ছোট্ট একটা থলে রয়েছে। খুলে দেখলো তাতে রয়েছে কতগুলো তুষ, মানে কতটুকু তুষ ছিল সেই থলেটা ওর দরকার ছিল, তুষগুলো নয়। কিন্তু ও ওইগুলো মানে ওই থলেটা রেখে বাকি যে তুষগুলো ছিল সেগুলো মাটিতে ফেলে দিল। কিছুদিন পরেই নামলো বর্ষা এবং বৃষ্টি। বৃষ্টি হওয়ার কয়েকদিন পরে রবিনসন দেখতে পেল যে ওই তুষগুলো সে ফেলেছিল সেখানে বিভিন্ন ধরনের গাছের অঙ্কুর দেখা যাচ্ছে। পরবর্তীতে সে সেটার যত্ন নিল এবং ধীরে ধীরে সে বুঝতে পারলো যে এটা ধান গাছের সাথে জব এক মানে মিশ্রিত হয়ে সেই গাছ হচ্ছে, এরকম আর কি সে দেখলো চারা হচ্ছে। একদিন ধান আর যেই জব ছিল সেই গাছগুলো একটু বড় হলে সে চাষ জমিতে সরিয়ে দিয়ে মানে ওইগুলো থেকে আরও নতুন করে তৈরি করলো, আরও জমি বড় করলো, এভাবে সে আস্তে আস্তে ওখানে আবাদি শুরু করে দিল। রবিনসনের ভাবনা এবার আসলো যে এগুলো সে ঠিক আছে উৎপাদন করলো, কিন্তু এগুলো সে কীভাবে ব্যবহার করবে, অর্থাৎ এখানে তো তার জাতাকল নেই বা অন্য কোনো কিছু নেই যেটা দিয়ে সে রুটি বানাবে অথবা সেই জব থেকে সে আটা তৈরি করে কীভাবে করবে। যাই হোক, রবিন পরবর্তীতে অর্থাৎ মানুষ যখন বিপদে পড়ে তখন তার পাশেই ধীরে ধীরে সে একটা সমস্যার সমাধানও খুঁজে নেয়। তো সে এই জিনিসটাই করলো, সে শক্ত কাঠ দিয়ে জাতা তৈরি করলো আর নরম মাটি দিয়ে থালার মতো করে মানে পুড়িয়ে সেটাকে দিয়ে তাওয়া তৈরি করলো। এর পরবর্তীতে তার আর একটা সমস্যা দিল, সেটা হলো তার পোশাক। সে যে পোশাকগুলো এনেছিল সেগুলো ধীরে ধীরে পুরনো হয়ে যাচ্ছে, এখন সে কী করবে। তখন সে দেখল যে তার ছাগলের চামড়া ছিল, সেই চামড়া দিয়ে সে তার লজ্জাস্থান বা অন্যান্য জিনিস সেগুলো সে ঢেকে ফেললো। তারপরে সে দেখল তার গালভর্তি দাড়ি, এগুলো সে কী করবে। তারপরে সে কী করলো, তার মানে ওই ওইখানের যে পাথর ছিল, তারপরে হলো ওই যে মানে শামুক, সে শামুকের যে ধারালো যে আঁশটা আছে সেটা দিয়ে সে এগুলো কিছু কিছু যতটুকু সম্ভব সে কাটছিল। রবিনসনের আরও বিভিন্ন ধরনের কথা রয়েছে, তার সাথে যে কথাগুলো হচ্ছে সেগুলো হলো, যেদিন রবিনসন নৌকা ডিবি হয় সেদিনের তারিখ তার জানা ছিল। তারপর থেকেই রবিন প্রতিদিন পাহাড়ের গায়ে পরপর তারিখগুলো ক্যালেন্ডারের আকারে সে লিখে রাখত। প্রত্যেকটি সকালে ওঠে একটা করে তারিখ কেটে দিত সে। এভাবে সে তার মানে সে কতদিন ধরে এখানে আসে এই জিনিসটা সে বোঝার চেষ্টা করছিল। এভাবেই রবিনসনের দিনের পর দিন কাটতে লাগলো। রবিনসন ওই দ্বীপে মুকুটহীন রাজা, এরকম একটা ভাব ছিল। রবিনসন যখন খেতে বসত তখন ওর সাথে যেই জিনিসগুলো ছিল সেগুলো একটু কুকুর ছিল, বেড়াল ছিল, এগুলো চারপাই দিয়ে বসত এবং তারা যেন ওকে মান্য করতে, এরকম একটা বিষয় ছিল। কিন্তু এভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ রবিনসন একদিন দেখল যে সে যে জায়গায় থাকে তার আশেপাশে বালির ভিতরে সে দেখতে পেল যে প্রকাণ্ড পায়ের ছাপ।
কিন্তু কোথাও কোনো মানুষজন নেই। তাহলে এই সাপগুলো আসলো কীভাবে এটা সে চিন্তা করতে থাকলো। চিন্তা করছে এবং তার ভিতরে ভয়ও কাজ করছে, এত বড় বড় সাপ সে আর আগে দেখে নাই। এখন সে কি করবে? তখন সে যেখানে থাকতো সেই দেওয়ালগুলো দ্বিগুণভাবে সে তৈরি করলো এবং আরও শক্ত করে তৈরি করলো, যদিও তার ভয় তখনও কাটছিল না। যাই যাই করে এভাবে কেটে গেল প্রায় দু বছর। রবিনসন এসব সে সবাই ভয়ের কথাগুলো ভুলে গেল। অনেকদিন পর রবিনসন দেখলো যে 30 জন লোকের মানে একটা বিশাল একটা মহড়া, তারা আগুনের কুণ্ডলে চার দিয়ে ঘুরছে, পাশে অনেকগুলো নৌকা রয়েছে, মানে অনেকগুলো বলতে কয়েকটি নৌকা রয়েছে, এটা সে দেখলো। দেখার পরে সে আরও দেখতে পেল যে একজনকে তারা মানে 2 জন লোক ছিল, একজনকে তারা মারছে আর একজন লোককে সে পুড়িয়ে খাবে, এরকম একটা ভাব। তো অন্যজন একজনকে মারা হয়ে গেছে, অন্যজন তাদের অসাবধানার সুযোগ পেয়ে দৌড় দিল, 3 জন ছুটলো ওই লোকটার পিছু পিছু, কিন্তু লোকটি ছুটে প্রাণপণে আর কি সে ছুটতে লাগলো। সোজা সে আসছিল ঝোপে, মানে রবিনসনের দিকে সে আসছিল, ঝোপের আড়াল এই দিক দিয়ে রবিনসন লুকিয়েছিল। প্রথমে ওর ভীষণ ভয় হয়েছিল যে এরা কারা, আমি কাকে বাঁচাবো, পরে যদি আমি বিপদে পড়ি, এরকম একটা ভাব ছিল। যাই হোক, ওর কাছে বন্দুক ছিল, সেই বন্দুকের উপর ভিত্তি করে সে একজনকে গুলি করলো। এদিকে অন্য লোকটি রবিনসনকে নিশানা করে তীর ছুঁতে দেখে বাধ্য হয়ে সে ওইখানে তাকেও গুলি করলো। দ্বিতীয় লোকটি মারা গেল, যেই 3 জন ওই লোকটির পিছে আসছিল, এই সবাই আর কি মারা গেল। এখন যে ঘটনাটি ঘটলো, রবিনসনের বন্দুকের গুলির শব্দ শুনে এবার যাকে সে বাঁচালো সেই ভয়ে আর কি দৌড় দিছে, এরকম একটা ভাব। অতি কষ্টে রবিন ওকে দৌড়ে মানে বাঁচিয়ে দিল এবং ওকে সব কিছু বলল। রবিনসন ওকে এবার নিজের বাড়িতে নিয়ে গেল, আর বাকি যারা ওইখানে ছিল তারা তো চলেই গেল ভয়ে দিয়ে, দেখ কী হলো, এরকম একটা বিষয়। লোকটি ভয়ে ক্ষোধায় তৃষ্ণায় প্রায় আধমরা হয়ে গেছিলো। এবার ঘুমিয়ে একটু সুস্থ হয়ে উঠতেই আবার সে রবিনের পা নিজের মাথায় রেখে ওদের প্রথামতো বশ্যতা মেনে নিল, অর্থাৎ এই লোকটি এখন থেকে রবিন যা বলবে তাই শুনবে, যেহেতু রবিন তার জীবন বাঁচিয়েছে। এই পুরো ঘটনাটা ঘটেছিল ইংরেজি ফ্রাইডে, মানে ইংরেজি ফ্রাইডে বলতে শুক্রবারের দিনে এই ঘটনাটা ঘটেছিল, তাই রবিনসনের নাম রাখেছিল ফ্রাইডে। এতদিন বেচারা রবিনসন ছিল একা এই এলাকায়, কিন্তু এবার সে একজন লোক পেয়ে গেল। ফ্রাইডে কথা বলতে জানতো না, এখন কি করা যায়, এর জন্য রবিনসন তাকে মানে ভাষা শিক্ষা দিল, তারপরে তাকে ধর্ম শিক্ষা দিল, খ্রিস্টান ধর্ম, এরকম অনেক কিছু। এভাবে এই নিঝুম দ্বীপে কেটে গেল 27 বছর। এই 27 বছরে রবিনসনের আরও 2 জন সঙ্গী হলো, ওরা কি করে আসলো সেটাও এই মানে বইতে আমরা দেখতে পাবো। সেখানে লেখা আছে রবিনসন আবিষ্কার করলো সমুদ্রের 3 খানা নৌকা। আরেক দিন রবিনসন দূরবীনে দেখলো আগের মতোই কিছু বর্বরলোক 2টি লোককে বেঁধে রেখেছে, প্রহার করছে এবং আয়োজন চলছে জীবন্ত লোককে পুড়িয়ে ফেলবে, এরকম একটা ভাব। তখন রবিনসন আর ফ্রাইডে বন্দুক নিয়ে তাদের আক্রমণ করলো, এতে মাত্র 4 জন ছাড়া সবাইকে মেরে ফেললো, ওরা 2 জনই, বাকি 4 জন আদমর অবস্থায় কোনো রকম ওদের প্রেরণা নিয়ে নৌকা নিয়ে পালালো। ফ্রাইডে এবং রবিনসন তখন বন্ধু 2জনকে হাত পায়ের বাঁধন খুলে দিল 2জন লোকের, এদের একজন স্পেন দেশের লোক এবং অন্যজন ফ্রাইডের স্বজাতি। এখন যে ফ্রাইডের স্বজাতি, সেই লোকটি হঠাৎ করে মানে ফ্রাইডে তাকে চুমু দিচ্ছে, অস্থির করছে লোকটিকে, এরকম একটা ভাব। তখন পরবর্তীতে আর কি রবিনসন বুঝতে পারলো ওইটা ফ্রাইডের বাবা ছিল। ওরা একটু সুস্থ হয়ে উঠল, ওদের কাছ থেকে রবিনসন জানতে পারলো ডাঙ্গার কাছে একটা জাহাজ ডুবি হয়েছে, তাতে কয়েকজন স্প্যানিশ এবং কয়েকজন পর্তুগিজ ছিল যাদের ধরে নিয়ে গেছে। এদিকে তাদের না আছে অস্ত্র, না আছে কোনো যন্ত্রপাতি। রবিনসন ওদের সব কথা শুনে নিজের দ্বীপে নিয়ে আসার ব্যবস্থা করতে সম্মতি জানালো, কিন্তু তাদের সাথে তার একটা শর্ত সে চিন্তা করে। সে বলে যে তোমরা এখানে মানে আমার বশ্যকতা তোমাদের স্বীকার করতে হবে, কারণ আমরা জানি যে মানুষের একটা স্বভাব আছে, সেই স্বভাবটা কি মানুষ বিপদের সময় যে উপকার করে, বিপদ কেটে গেলে উপকারের অপকার করতে ওই মানুষের মনে বাঁধে না, এটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। এক্ষেত্রে বনের পশু এর সাথে উত্তম, এই জন্য তোমরা আগে এটা স্বীকার করো। পরে সবাই রবিনসনের কাছে স্বীকার করে, না আমরা আপনার সাথে কখনো বিদ্রোহ করবো না বা কোনো বিশৃঙ্খলা তৈরি করবো না। রবিনসন আর ফ্রাইডে ওদের দ্বীপ থেকে ডাঙ্গায় আনার জন্য একটা নৌকাতে ছাউনি তৈরি করলো, সাথে রইল খাবার পানি। তারপর সেই নৌকা করেই ফ্রাইডে বাবা আর স্প্যানিশ খালাসিটি ওই অভাগাদের উদ্ধারের যাত্রা করলো। আরও কিছুদিন পরে একদিন ফ্রাইডে এসে রবিনসনকে খবর দিল দূরে আবারও একটা জাহাজ দেখা যাচ্ছে। রবিনসন খবরটা পেয়ে বেশ খুশি হলো, তবু মনের সন্দেহ দূর করতে কী উদ্দেশ্যে সে জাহাজটি এদিকে আসে বুঝতে না পেরে আড়াল থেকে ব্যাপারটা পরখ করতে লাগলো। ভাবখানা এই যে সে মানে মানে চায় না যে সে কী হয়, এরকম একটা বিষয়। জাহাজ তীরে কাছে এসে নোঙর ফেললো, তারপর ওই জাহাজের লোকেরা নৌকা করে এসে দ্বীপে নামলো। আরও একটু সতর্ক হয়ে দেখে রবিনসন বুঝতে পারলো ওরা সবাই শ্বেতাঙ্গ, অর্থাৎ ইংরেজ, ওর জাতি, ওর স্বজাতি। আর এই দলের 3জন লোকের হাত পা বাঁধা, ওরা বন্দি।
যাই হোক, নৌকার লোকগুলো ওই তিনজনকে চড়াই ফেলে দিয়ে দ্বীপের ভিতরে ঢুকলো। আর সেই ফাঁকে রবিনসন ওদের বন্দিত্বের কারণটা জানতে চাইল ওর স্বজাতির কাছে, তোমরা বন্দি কেন? ওরা বোঝাতেই পারছিল না ওরা কোন জাতির লোক, কারণ কেউ কথার উত্তর দিচ্ছিল না। অবশ্য শেষে বুঝতে পারলো ওরা রবিনসনেরই স্বজাতি, এটা বোঝা গেছে। তাই তারা জানালো জাহাজের খালাসেরা ষড়যন্ত্র করে ক্যাপ্টেন আর মেটদের বন্দি করেছে, তাদের ইচ্ছা ওদের এই নিজুম দ্বীপে ফেলে জাহাজ নিয়ে পালাবে। রবিনসন অফ রাইডার তাড়াতাড়ি ওদের বাঁধন খুলে দিল এবং তিনজনের হাতে তিনটি বন্দুক দিল আত্মরক্ষার জন্য। তারপর পাঁচজন মিলে ওদের খুঁজে বের করলো, পুরো যুদ্ধের মতো আক্রমণ করলো ওদের উপরে। ওই দুষ্ট দলের চাই ছিল দুজন, প্রথমেই তাদের মেরে ফেলাতে সমস্ত ব্যাপারটা খুব সহজ হয়ে গেল, আর বাদ বাকি যারা ছিল তারা সবাই রবিনসনের কাছে আত্মসমর্পণ করে তাদের ভুল হয়ে গেছে। ক্যাপ্টেন তখন ওই তিনজনের সাহায্যে তাদের বন্দী করে ফেলল। রবিনসন ক্রুসোর জন্যে শুধু তাদের ওদের প্রাণটাই বাঁচালো না, জাহাজটি পর্যন্ত ওই লোকরা ফিরে পেলো। আর সে কৃতজ্ঞতা ওরা রবিনসনকে দেশে ফিরে নিয়ে যেতে চাইল যে চলো আমাদের সাথে। রবিনসন ক্রুসো স্প্যানিশদের জন্য অপেক্ষা না করে যা কিছু ব্যবহারের জিনিসপত্র ছিল সব গুছিয়ে রেখে সেগুলো তাদের ব্যবহারের জন্য অনুমতি দিয়ে একটা চিঠি লিখে রেখে ফ্রাই ডেকে নিয়ে জাহাজে উঠল। 28 বছর পরে এই এতদিনের অজানা দ্বীপ ছেড়ে রবিনসন ক্রুসো দেশে দিকে চলল এবং 35 বছর পরে আবার দেশের মাটিতে সে পা দিল। এই ছিল রবিনসনের গল্প। যারা আমরা এই উপন্যাসটি এখনও পড়িনি বা অনেকে জানি না হয়তো, তারা আমরা নেট থেকে অথবা বাংলায় অনুবাদকৃত বইগুলো থেকে আমরা পড়ে দেখতে পারি। ধন্যবাদ সবাইকে।